আজ থেকে বেশ কিছু দশক পিছিয়ে গেলে যখন ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি, তখন বেশিরভাগ সময়ে মৃত্যুর কারণ ছিল জীবাণু সংক্রমণ। সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যা কিছু হতে পারে। তাকে আটকাতে তখন থেকেই যে সনাতন হিন্দু আচার চলে আসছে তা ছিল অসম্ভব ধরনের বিজ্ঞানসম্মত প্র্যাকটিস। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রাচীন ভারত থেকেই সনাতন ধর্ম কতটা উন্নত ছিল এবং কিভাবে জীবাণু সংক্রমণকে আটকে আসছে। তখনকার দিনে সনাতন হিন্দু ধর্ম কতটা সায়েন্টিফিক ছিল যে সব নিয়মের কিছু কিছু আজও আমরা মেনে চলেছি নিজেদের অজান্তেই। সাধারণভাবে এদেরকে আমরা নিয়ম বলে জেনে এসেছি, কিন্তু এর পেছনে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে তা আজ আমরা এই ভিডিওর সাহায্যে আপনাদের জানাতে চলেছি। মৃতদেহ পুড়িয়ে ফেলা। কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়, এবং শুধু তাই নয়, তার সাথে মৃত ব্যক্তির ব্যবহার করা লেপ, তোশক, পোশাক ইত্যাদি পুড়িয়ে ফেলা হয়, যাতে জীবাণুর সংক্রমণ বাকিদের মধ্যে না ছড়ায়। অশৌচ পালন করা। অশৌচ পালন করা অর্থাৎ মৃতের আত্মীয় স্বজনের বাকিদের থেকে আলাদা রাখা। মৃত্যুর 13 দিন অবধি অশৌচ পালন করা হয়। এই সময় খাবার দাবার এমন খাওয়া হয় যাতে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, যেমন ভাত, চিড়ে, দই, ঘি ইত্যাদি। শুধু তাই নয়, রান্না করা হয় মাটির পাত্রে বা মালসায় এবং খাওয়া হয় কলা পাতায়, যাতে বাসন মাজার কোনো দরকার না হয়। এখন আসি আর বিজ্ঞানসম্মত ব্যাখ্যায়। বাজার এবং পুকুর, এই দুই জায়গা সাধারণত সমাজের সবাই ব্যবহার করে থাকেন। মৃতর পরিবারের থেকে জীবাণু সংক্রমণ যাতে পুকুর বা বাজারের ব্যবহারের সময় অন্যত্র না ছড়ায়, তাই জন্য এই ব্যবস্থা। চুল দাড়ি না কাটা। অশৌচ চলাকালীন সময়ে চুল দাড়ি না কাটা আরেকটি প্রচলিত নিয়ম। তখনকার দিনে কোনো সেফটি রেজার ছিল না। নাপিতের দোকান থেকে মৃতের পরিবারকে দূরে রাখাই এই নিয়মের উদ্দেশ্য, কারণ দোকানে ব্যবহৃত খুর বা কাঁচি থেকে জীবাণুর সংক্রমণ যাতে বাকিদের ছড়িয়ে পড়তে না পারে। ঘুরচি দান করা। মৃত ব্যক্তির বাড়িতে বাইরে থেকে পরিচিত ব্যক্তিরা এসে খাবার দাবার সামগ্রী বা ভুর্জি দিয়ে যান, যাতে তাদের বাজারে যেতে না হয়। অপরদিকে এই সময় ভুর্জি নিয়ে আসেন যারা, তারা প্রত্যেকে নিজের বাড়ি ফিরে ভালো করে স্নান করেন, তারপরেই বাড়িতে ঢুকতে পারেন। এটাও সংক্রমণকে দূরে রাখার আরেকটি ভালো কৌশল। কুশাসনের ব্যবহার। মৃতের পরিবারবর্গ অশৌচ চলাকালীন সময়ে যে কোনো জায়গায় গেলেই তাদের কুশাসন অর্থাৎ খড়ের তৈরি আসনে বসতে হয়, যাতে তাদের বসা জায়গায় জীবাণুর সংক্রমণ কিছুটা কমানো যায়। অশৌচের সময়সীমা। অশৌচের ব্যাপ্তি হয় 13 দিনের। সাধারণত দেখা যায় যে কোনো জীবাণুর সংক্রমণ ছড়ানো আটকাতে মিনিমাম 13 দিন সময় লাগে, তাই স্বাভাবিকভাবেই অশৌচের ব্যাপ্তি 13 দিনের হয়। সংগত কারণেই অপঘাতে মৃত্যু হলে তা কমে আসে 3 দিনের জন্য, কারণ অপঘাতে মৃত্যু মানে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো উপায়ে মৃত্যু, জীবাণু ঘটিত কারণে নয়। সেক্ষেত্রে অশৌচেরও সময়সীমা কমে আসে। আজ বড় সংকটের দিন, মাঝে মাঝে চিমটি কেটে দেখছি এসব বাস্তব তো, একেবারে যেন হলিউডে ডুমসডে মুভির স্ক্রিপ্ট চলছে। এখন আমাদের গ্লোবাল অশৌচের সময়, যাকে আমরা সোশ্যাল ডিস্টান্সিং বলছি আর কি। এই গ্লোবালাইজেশনের যুগে সবাই সবার আত্মীয় হয়। এ যেন ইতালিতে বা ফ্রান্সে বা স্পেনে কেউ মারা গেলে ভারতে তার অশৌচ পালন করতে হচ্ছে। আর এই কঠিন সময়ে যারা ইচ্ছে করে জমায়েত করছেন তাদের উদ্দেশ্য একটাই, জেনে বা না জেনে এই বিপর্যয়কে মহামারীর রূপ দেওয়া। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে দিন, যাতে আমরা সবাই বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারি আরও ভালো করে। সবশেষে, স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ ফ্রেন্ডস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আস।